গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি রবীন্দ্র জয়ন্তী পালন করতে। এক্ষুনি অনুষ্ঠান শুরু হবে, আপনাদের সঙ্গে শেয়ার করবো সবকিছুই মর্নিং এ। নমস্কার, আজকে আমাদের প্রাণের ঠাকুর মনির ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমরা সাদর আনন্দে সকাল থেকে নানা রকম আয়োজন করেছি। তার সঙ্গে এখানে আছে অনেক কচি কাচারা, ওরা কাল থেকে উৎসাহের সঙ্গে নানা রকম আয়োজন করেছে, নিজেরা সেজেছে বুঝেছে, আর যেহেতু এক সপ্তাহ এক মাস ধরে নিজেদেরকে প্রস্তুত করেছে আজকের অনুষ্ঠানের জন্য, আমাদের এই ছোট্ট অনুষ্ঠান আমরা আশা করছি আজকে ভীষণ সাফল্যমণ্ডিত হবে। আমি ছোট্ট বাচ্চাদের জন্য একটা কতগুলো ছোট্ট ছোট্ট তথ্য একটু দিয়ে দিই, কারণ আজকে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে ওরা জানে, কম বেশি সবাই জানে। তবু বলে রাখি, আজকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিন, আর 1268 বঙ্গাব্দের আজকের দিনে অর্থাৎ 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। আর আজকে এই বিশেষ দিনটিতে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মানবতার সংকট এবং রবীন্দ্রনাথ এই স্লোগানটাকে উদ্যোগ করে, এই স্লোগানটাকে কেন্দ্র করে বিভিন্ন জাতীয় পর্যায়ে নানা রকম অনুষ্ঠানের আয়োজন করেছে। তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেসব অনুষ্ঠান দেখবে, সেখান থেকে কিন্তু নানা রকমের তথ্য তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে পেয়ে যাবে। এছাড়া আমি তোমাদের জন্য জানিয়ে রাখি যে মাত্র 8 বছর বয়সে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কবিতা লিখেছিলেন। তিনি 1913 খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পেয়েছিলেন, কিন্তু তোমরা জানো যে এই নোবেল প্রাইজ তিনি ফিরিয়ে দিয়েছিলেন, আর নাইটহুড উপাধিও ফিরিয়ে দিয়েছিলেন, সে কথা তোমরা ইতিহাসে পড়বে কী জন্য। আর আমি একটু সংক্ষেপে বলে দিই যে সেই সময় আমাদের ইংরেজ সরকার শাসন করত, আর এই ইংরেজ সরকার আমাদের জালিয়ানওয়ালবাগ নামে একটি জায়গায় পাঞ্জাবে ভীষণ হত্যাকাণ্ড বা নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল, যার প্রতিবাদ করে কিন্তু উনি এই প্রাইজ উনি প্রত্যাখ্যান করেছিলেন। অর্থাৎ তার স্বদেশ ভাবনা, স্বদেশ ভালোবাসার সমস্ত প্রকাশ ছিল কিন্তু তার এই নোবেল প্রাইজ প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে। তোমরা ইতিহাসে আরও বেশি কিছু পড়বে, আর আমি বেশি কিছু বলছি না। আর যেটা তোমাদের জানার, তোমরা যে জাতীয় সঙ্গীতটা গাও, আর যদি সবাই মিলে গাও সেটা খুব ভালো হবে। জাতীয় সঙ্গীত জনগণ মন, আমাদের এই জাতীয় সঙ্গীতটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এছাড়াও আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, সেখানে যে জাতীয় সঙ্গীতটা চলে, যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এছাড়াও তোমরা অবাক হবে যে আমাদের আরেকটি প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা, সেখানে যে জাতীয় সঙ্গীতটি আছে সেটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গানেরই অনুবাদ। তোমরা আরও বেশি বেশি করে জানো, এখন সোশ্যাল সাইটে তোমাদের জানার নানা রকমের সুবিধা আছে। আমি আজকে ছোট্ট করে, যেহেতু অনেক ছোট ছোট প্রতিযোগী অপেক্ষা করছে, তার একটি কবিতা, যেহেতু একটু সুন্দর সকাল দেখতে পাচ্ছি, নির্ঝরের স্বপ্নবঙ্গের 2-4টে লাইন বলে আজকের মতো আমি এখানে শেষ করছি। নির্ঝরের স্বপ্নবঙ্গ, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজি প্রভাতে রবির পর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, ওরে জাগিয়া উঠেছে প্রাণ, উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের আবেগ প্রাণের বাসনা লুথিয়া রাখিতে নাই। সত্যি তাই, আজকে আমাদের প্রাণের বাসনা প্রাণের আবেগ এই রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে, আমরা আজকে এই আবেগকে ভরসা করেই আমরা পরবর্তী অনুষ্ঠানগুলোকে এগিয়ে নিয়ে যাব। নমস্কার, আমি এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী প্রতিযোগী এরপর আপনাদেরকে কিছু দেখাবে, কিছু শোনাবে, কিছু বলবে। ছোট্ট ছোট্ট প্রতিযোগী আপনারা দেখতে থাকুন। সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে নইলে মনে রাজা সঙ্গে মিলব কি সত্যি, আমারে করিয়া হুমান আর সবারই করিয়া হুমান, এসো উৎসুক সুচিত্ত এসো আনন্দিত প্রাণ।
গানটি শেষ করছি। জনগণ মন নিনায়ক জয় হে ভারত পাক বিধাতা। আরে বিশ্বের হবে বাপরে, উমা সে কি কথা, চন্দন ফোড়া লাগিয়ে দাও। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মে এই জন্য আমি আটকে কবি গুরু। কেক কেটেছে, কেক কাটা হয়েছে না? কিন্তু বৃষ্টিতে আটকে গেছি আর এখনো বাড়ি যেতে পারিনি। দুপুরে এখানে মা রান্না করে নিয়েছে, তাই দুপুরে এখানে খাওয়া দাওয়া করে নেবো। রোমের বাবা যেহেতু নেই তাই চিন্তাও নেই। চিন্তার একটা কারণ যেটা, যে আমি জানলাটা খুলে এসেছি, জল ঢুকে গেছে, এখন এতক্ষণে হয়তো বৃষ্টিটা ভিজে যাবে। আর দেখি বৃষ্টি তো ভালোই পড়ছে দেখতে পাচ্ছি, এখন যেতে পারি।